হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাথ অপারেশন। আমরা ম্যাথমেটিক্সে অনেক ইকুয়েশনই সলভ করেছি, আজকে আমরা প্রোগ্রামিংয়ে সলভ করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা ডেটা টাইপ নেব, ইন্টিজার, ওকে, অ্যান্ড তিনটা ভেরিয়েবল নেব, এ এ বি সি। না, মোটামুটি ভাবে আমরা দুটা ভেরিয়েবল নিয়ে কাজ করবো আগে, ওকে, অ্যান্ড আর একটা ভেরিয়েবল নেব, অ্যান্সার, টোটাল তিনটা ভেরিয়েবল। অ্যান্ড ভেরিয়েবল এখন ডিক্লেয়ার করবো, এ ইকুয়াল টু, এর মান হলো টু, মানে আমরা এর মান অ্যাসাইন করে দিলাম, ওকে। এই টুটা কোথায় গিয়ে স্টোর হবে? এই এ ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। And b equal to and answer answer যদি equal first bracket, মানে প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় প্যারেন্থেসিস, a প্লাস b গুণ প্যারেন্থেসিস এ প্লাস বি। এই ইকুয়েশনটা তো আমরা অবশ্যই সলভ করতে পারবো, ওকে। এ এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, তাহলে আমরা এই অ্যান্সারটাকে আমরা প্রিন্ট করব। তাহলে অবশ্যই প্রিন্ট এফ দেখবো, প্রিন্ট এফ ডাবল কোটেশন পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি হলো ইন্টিজারের কমা, আমরা অ্যান্সারটাকে প্রিন্ট করব, মানে আমরা এ প্লাস বি গুণ এ প্লাস বি, টোটাল যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা এই অ্যান্সারের ভিতরে স্টোর হবে। তাহলে অ্যান্সারটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা রেজাল্টটাকে পেয়ে যাবো, কিন্তু রেজাল্টটা কিন্তু পেয়ে যাবো, তাহলে অবশ্যই অ্যান্সার, ওকে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, বিল্ডে যাবো, অ্যান্ড বিল্ড অ্যান্ড রান, প্রোগ্রামটা কিন্তু রান হবে। প্রোগ্রামটা রান হয়েছে, 16, অ্যান্সারটা হবে 16। তাহলে আমরা দেখি তো 16 কিভাবে আসে, এর মান 2, বি এর মান 2, 4, এখানেও 4, তার 4 16, ওকে। তাহলে অ্যান্সারটা হবে 16। মোটামুটি ভাবে আমরা একটা ইকুয়েশন সলভ করলাম। এখন যদি আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, মোট তো হবে টোটাল চারটা ভেরিয়েবল, ওকে। আমরা যদি টোটাল চারটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, সি নেব, অ্যান্ড এটাকে যদি সি ইকুয়াল এ প্লাস বি দেই, ওকে, অ্যান্ড অ্যান্সারে কি লিখবো, সি গুণ সি, তাহলে কি হবে? আমরা প্রোগ্রামটা রান করি, দেখা যাক আউটপুটে কি আসে। অবভিয়াসলি একটা আউটপুট পেয়েছি, আউটপুটটা হবে 16। কেমনে 16 আসে? এ প্লাস বি এর মান হলো 2, বি এর মান 2, তাহলে 4, তাহলে টোটাল সি এর মান হবে 4, ওকে। তাহলে সি এর মান এখানে গুণ আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 4 গুণ সি এর মান 4, টোটাল 16, আমরা কিন্তু আউটপুটে 16ই পাইছি, ওকে। আমরা অলরেডি দুটা ইকুয়েশন কমপ্লিট করলাম। এখন যদি বলা হয় যোগ বি, ওকে, আমরা যদি এই ইকুয়েশনটা যদি সলভ করতে চাই, তাহলে কি হবে? তাহলে মোটামুটি ভাবে আমরা আউটপুট দেখি, তাহলেই বোঝা যাবে, ওকে। তাহলে বিল্ডে যাবো, অ্যান্ড বিল্ড অ্যান্ড রান, দেখা যাক কি আসে। অবভিয়াসলি 18, ওকে, অ্যান্সার হলো 18। তাহলে 4 গুণ 4 16, আর বি এর মান 2, অবভিয়াসলি 18। তাহলে মোটামুটি ভাবে আজকে আমরা
ম্যাথ অপারেশন শিখলাম, ওকে, কিভাবে ইকুয়েশন গুলোকে সলভ করা যায় প্রোগ্রামিং এর ভাষায়। ওকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।